তো গাইস, আজকে হচ্ছে শুভ অষ্টমী। তো শুভ অষ্টমী সকালে তোমাদের সবাইকে জানাই প্রীতি আন্তরিক শুভেচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ মৌসুমী পুরো রেডি হয়ে গেছে, ঘরের বউ বউ সেজে সেজে, ঠিক আছে। আর আমি একটা মোটামুটি পরেছি একটা পাঞ্জাবি, কেমন লাগছে জানি না, ঠিক আছে। এই দেখো দেখিয়ে দিচ্ছি, তো যাই, ঠিক আছে, ও রেডি হয়ে আছে। তো আমরা যাবো এখন অঞ্জলি দেবো, তো সেটাও ব্লগে দেখাবো তোমাদেরকে। চলো এখন আমরা আমাদের প্যান্ডেলে এসে গেছি। প্যান্ডেলে এসে মানে আমাদের যেটা এখানকার পুজো, লোকাল পুজো, অরবিন্দনগর স্পোর্টিং ক্লাব, তো অরবিন্দনগরের আমরা চলে এসেছি। তো এটা আমাদের অরবিন্দনগরের ঠাকুরের মানে প্রতিমা, তো এই পাড়াতেই অ্যাকচুয়ালি আমি থাকি। তো মন্দিরে যাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন আজকে অষ্টমীর দিন, সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো সেই কারণে এখন অঞ্জলি ঠঞ্জলি দিয়েছে, মৌসুমি ট্রিট দিয়েছে, তরকারি এনেছে। তরকারিটা দেখলেই তো কেমন লাগছে রে ভাই, রুগীর ঝোল, যাই না কেমন কি অবস্থা হবে। এটা মৌসুমি খাওয়াচ্ছে কচুরি আর মিক্স ছোলা আলুর তরকারি, নিরামিষ, দেখে তো ভক্তি লাগছে না, শুক্তোর ডাল লাগছে। দেখা যাক কি হয়, দোকানদারকে বলা যাতে তরকারি কম না পড়ে, বলেছে 25টা কচুরি নিয়েছো, 30টা কচুরির তরকারি দেওয়া আছে। হ্যাঁ, আর ওই যে চালুমা চুলকানি মাসি, সেই চুলকাচ্ছে, ঘাট চুলকাচ্ছে, চলে গেছে ওদিকে তাকে। আর এ তো মানে পুরো একদম বাজে একটা ছেলে, এদিক ওদিক পালাচ্ছে রাস্তার কুকুরদের, এই এই পালাই বলে আবার রেডি হয়েছে। হ্যাঁ, পুরো বাজে একটা ছেলে, সবাই ওর ব্লগ তো দেখেছ। হ্যাঁ, যদি চিল্লাস তুই একবারও, হ্যাঁ এই যাচ্ছে মামি। মামি স্নান করেছে, স্নান করে নতুন ম্যাক্সি পরেছে আজকে। আর এই যে ভাই, এই যে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে। সবাই ওর জন্য একটা ওষুধ টষুধের ব্যবস্থা করো, কি করলে চেহারা হবে, আমার পিছনে যাতে এইভাবে লোকাতে না হয়। তুমি দেখতে পাচ্ছ কিভাবে লুকিয়ে আছি, সেটে মালটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো তোমরা, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কি বলবো আমি, দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। তো যাই হোক, তো যাই হোক, এখানে অলমোস্ট বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। তোমরা যদি কেউ খেতে চাও এসে জয়েন করতে পারো, চলে আসতে পারো, খেতে যেতে পারো। আর আজকে দুপুরে আমাদের আইটেম হয়েছে একমাত্র আলোমা, আমার মা আর কি, নাম আলো তাই আলোমা বলে ডাকি। পোলাও একা বানিয়েছে পুরো, পোলাও হয়েছে আলুর দম কই, শুধু পোলাও, পনির কই, পনির, আচ্ছা ওটা তোমাকে ভেতরে আছে, পরে দেখাবো, তোমরা যখন খেতে বসবে তখন দেখাবো, ঠিক আছে। যাই হোক, খাওয়া দাওয়া করা যাক, কেমন টেস্টি না টেস্টি দেখা যাক। এদিকে এদিকে কচুরি খাওয়া হচ্ছে, লাভ নেবো দাদা, পড়ে যাবে ভালো কথা। ভাই বলে দেয় কেমন, মুখটা বাড়ি বল, অ্যাটলিস্ট মুখটা বাড়া, তোর বডি দেখাতে হবে না, ভালো চলে এসছে খাওয়া টাওয়া দিয়ে। কেমন তুমি, তুমি তো না খেয়ে বলে থাকবে কেমন হয়েছে, আচ্ছা ঠিক আছে, ভালোই খেতে, খারাপ না, তাহলে আবার দুপুরে খাওয়াটা দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আবার ঘুরতে বেরোবো, আজকে দিন গুনগুনের সাথে দেখা হবে, হয়তো ওর সাথে দেখ বেরোবো, ভিডিও ভিডিও করে আসবো, দেখতে হবে, চলো টাটা। তো গাইস, অষ্টমীর দিন না বেরোলে হয় না, কিন্তু প্রবলেমটা কি যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে, এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে, মানে প্রচুর বৃষ্টি না, মোটামুটি বৃষ্টিতে আনন্দ পেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ
এইসবে রেডি হয়েছে, ঠিক আছে। এখন বাজে রাত্রি 9:30, 9:32, 9:32 বাজে। আমরা দেখি দিই যদি ঘড়িটা হয়, এ দেখো 9:32 বাজে। তো 9:32 বাজে, তো আমরা এখন বেরোবো। তো আমরা যাবো কোথায়, একটা ভালো একটা জিনিস করতে। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ব্লগটা তো দেখতে হবে, কারণ আজকে যাচ্ছে আর একটা জিনিস এক্সপ্লোর করতে। তো লেট না করে আমরা যাই, আজকে গাড়ি না, আজকে স্কুটি নিয়ে যাবো। তো যাওয়া যাক, চলো। তো আমরা এখন লোকাল রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা বেলঘুরের ভিতরে রাস্তা দিয়ে, যেটা আমরা একদম মেন রোডে ডিরেক্ট উঠিনি, কারণ পুলিশের ব্যাপার আছে, তো এখন পুলিশ ধরছে। তো আমরা যাবো আজকে সিলিকনের ঠাকুর দেখতে, যেটা দাদাভাই সঙ্গেতে হয়েছে। তো আমরা টপিন রোডে নপাড়াতে ঢুকেছি, তো সেখানে আমরা তার আগেরই একটি প্যান্ডেল সেখানে দাঁড়িয়েছি, কারণ ওখানে লোকে বললো খুবই সুন্দর এই প্যান্ডেলটি করেছে, বৃন্দাবনকে তুলে ধরেছে এই প্যান্ডেলে। বৃন্দাবনের পুরো ব্যাপার যেটা আছে, বৃন্দাবনে গেলে আমরা কিছু না করে পুরো ব্যাপারটা দেখতে পাই, সেটা পুরো এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হাতের কাজ করেছে, ঠিক আছে। আমরা এখানে এন্ট্রেন্সটা দেখাচ্ছি, কত সুন্দর হাতের কাজ করেছে লোকনাথ দাবার। এখানে একজন ইয়ে বসিয়েছে, মূর্তি বসিয়েছে, কিন্তু এটাও হাতে কাজ করা, এটা বানানো মূর্তি, ঠিক আছে। এবার এই দেখো ভিতরে এসে দেখাচ্ছি তোমাদের, এই যে অজগরের উপরে যে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, যে আমরা এগুলো দেখেছিলাম, ঠিক আছে, মানে টিভিতে দেখে থাকি, এগুলো বিভিন্ন রকম দেখতে, কিন্তু সেটি কিন্তু আমরা এখানে হাতের কাজে দেখতে পাচ্ছি। এবং পুরোটাই কিন্তু এখানে পেইন্ট ভিতর থেকে করেছে ঠাকুরের মূর্তি। এই ঠাকুরের মূর্তিটি খুবই সুন্দর, একটু জুম করে দেখালাম তোমাদের, দেখো খুব সুন্দর মূর্তি, ঠিক আছে। মানে খুব মিষ্টি বানিয়েছে ঠাকুরকে, ঠিক আছে, মুখটা খুবই মিষ্টি লাগছে। আর এই দেখে চারিদিকে দেখো যে কী, মানে কৃষ্ণ ঠাকুরের যে পালক থাকে, মানে ময়ূরের পালক, সেগুলো নিয়ে মানে যেটা মাথায় দেওয়া থাকে, ঠিক আছে, সেই জিনিসটি। তো এগুলো সব সময় মানে প্যান্ডেলটি আমি ভালো রেটিংই দেবো, ঠিক আছে। এই দেখো মৌসুমি আবার আমাদের আমাকে দেখেছে, যে ক্যামেরা ঘুরিয়েছি তখন হচ্ছে নমস্কার নমস্কার করি। আর এদিকে দেখো বাবা আবার হাত ধরে ঘোরে, বাবা যাতে হারিয়ে না যায়, ভয় কী মনে, ঠিক আছে, মনে বিশাল ভয়। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরোলাম, আমরা দাদাভাই সঙ্গে এখন যাবো, এখন আমরা স্কুটিটি রেখে এবার আমরা দাদাভাই সঙ্গে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি নেমে গেছে, বাট আমরা তো ঠাকুর দেখতে ছাড়বো না, বৃষ্টি যতই হোক আমরা ঠাকুর দেখেই ছাড়বো, ঠিক আছে। আসো 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 এদিকে আসো এদিকে আসো, হ্যাঁ আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি করে। উড়িয়া বাবা শুধু আমরা কি, এ তো দেখছি অনেকেই, সবাই কেউ ছাড়বে না, সবাই দেখছি লাইনে দিয়ে মানে ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখবো। ও বাবা এ তো আবার বৃষ্টির মধ্যে ঘামাচ্ছে, টুক করে চলে গেলো দেখো ইয়ে মুছতে মুছতে। তো আমরা ছাতাটা খুলে ফেলেছি, এই যাচ্ছি এই যাচ্ছি 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 যাচ্ছি, দেখি 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 ফার্স্ট হবে ফার্স্ট হবে। ভাই আবার সঙ্গে ও আমরা এই গুরুদুয়ারে যাচ্ছি, না না গুরুদুয়ার না, আমরা ছাতা মাথায় এটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের একটি ছাতা নিয়ে বেরিয়েছিলাম, তাই আমরা রুমালটা মাথায় লাগিয়ে দিয়ে যাচ্ছি। এবার আমরা অলমোস্ট চলে এসেছি সিলিকনের ঠাকুরের এখানে, ঢুকে গেছি প্রতিমার এখানে ঢুকবো বলে। উফ হাতে সুন্দর সুন্দর কাজ, একদম 3D মতন দেখাচ্ছে জিনিসটা, একদম দু সাইড দিয়ে উফ লোকে মানে ফার্স্ট হতে সবাইকে সাইড দিয়ে করে চলে আসলাম, ঠিক আছে। এদিকে চলে এসেছি এবার আমরা সাইড নিয়ে, ঠিক আছে। এবার আমরা সাইড নিয়ে এবারে যাচ্ছি যাচ্ছি যে কাকিমা আছে, কাকিমা সাইড সাইড, কাকু 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 মিডিলে এসো না কাকিমা, ও জেঠিমা সরো 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 সরো। এই তো এবার দেখো আমি আমার সামনে দিয়ে যাচ্ছি, এইবার আমি ভিতরে ঢুকে গেলাম, এইবার দেখো এই দেখো সিলিকনের জিনিসটা স্টার্ট হয়ে গেছে। এই কাকিমা কাকিমা ও কাকিমা তুমি একটু মোটা হয়ে গেছো, সরো 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 এইদিকে, হ্যাঁ হ্যাঁ উড়িয়া বাবা কি ভিড় রে, জায়গা দাও জায়গা দাও জায়গা দাও জায়গা দাও জায়গা দাও, ওই দেখো এইদিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, একটু একটু উফ কি দেখো, এবার সুন্দর খুব সুন্দর হাতের কাজ তুলে ধরেছে, দেখো দেখো পুরো এখানে পেইন্টিংয়ের উপরে যা যা পেইন্ট করে খুব সুন্দর পেইন্টিংয়ের উপরে জিনিসটি তুলে ধরেছে। এখানে ঝাড়বাতি, এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে একটি সুন্দর বাড়ি যদি দেখতে যেমন হয় সেরকম এইভাবে এই প্রতিমাটি এখানে এখানে তুলে ধরেছে। এবার প্রতিমার কাছে তোমাকে নিয়ে যাচ্ছি, ও সাইড দাও সাইড দাও দাদা দাদা সাইড, আস্তে লেটিস করে বাচ্চা দাদা সাইড দাদা সাইড দাদা সাইড দাদা, আরে সাইড দেয় না আমি আবার একটু এদিকে দেখিয়ে দিই, ঠিক আছে। ও দাদা এদিকে দেখো দেখেছো উপরের পেন্টিংটা, দেখো পেন্টিংগুলো দেখো খুব সুন্দর, মানে আমার তো মনে হয় সিমুমি টিমুমির থেকে অনেক বেটার করেছে এই প্যান্ডেলগুলো, ঠিক আছে, খুব সুন্দর হাতের কাজ। আর শুধু এখানেই না, আরও আছে, আরও দেখাচ্ছি তোমাদের, আর ভিতরে একটা রাজবাড়ি দেখাবো এরপরে, ঠিক আছে। এটা শুধু আগে দেখে নাও সিলিকনের ঠাকুরের তোমাকে নিয়ে যাই, ও দাদা একটু সাইডটা দাও, ও দাদা তুমি সাইডই দাও না, মোবাইল হাতে নিয়ে কী একটা ছোট্ট একটা মোবাইল হাতে নিয়ে কী করো, ঠিক আছে। আমার হাতে একটা মোবাইল আছে অ্যাপেল মোবাইল, তুমি একটা ছোট্ট মোবাইল হাতে নিয়ে কী করো এগুলো, ঠিক আছে, তুমি আসো আমি তোমাকে ছবি তুলি। এই যে ঠাকুর নর্মাল যেখানে ঠাকুরের পুজো হচ্ছে, এই হচ্ছে সিলিকনের ঠাকুর, দেখাচ্ছি তোমাদের একটুখানি, দাঁড়াও একটু বাদে জুমটা করছি আমি, দেখো দাঁড়াও
নিজের সামনে, যেখানে একটি মায়ের রূপ তুলে ধরেছে, ঠিক আছে, শ্রীলিঙ্গনাথ ঠাকুরকে দিয়ে। মানে শ্রীলিঙ্গনাথ ঠাকুরের মিন্স হচ্ছে যে একদম মানুষের মতন মানে তার আকার ইয়ে তৈরি করা হয়। দেখো তোমরা জুম করাতে দেখতে পাচ্ছ, এবার পুরো মানুষের মতন মানে ঠাকুরকে বানিয়েছে এখানে। আমরা শ্রীলিঙ্গনাথ ইয়ে মানে বুঝি যে মানুষের মানে প্রতিরূপ নিয়ে আসা হয়, যেমন অমিতাভ বচ্চন বলো বা শাহরুখ খান বলো বা সচিন তেন্দুলকর বলো, যাদের বিদেশে তাদের যে মূর্তিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু পুরো শ্রীলিঙ্গনাথের উপরই করা হয়, ঠিক আছে। তো সেই জায়গাটা যাদের একই রকম প্রতিমূর্তি দেখতে লাগে সেরকমই ঠাকুরের একটা প্রতিমূর্তি এখানে বানানো হয়েছে, যেটা এই পশ্চিমবঙ্গে প্রথম এরকম শ্রীলিঙ্গনাথের প্রতিমা এখানে বানানো হয়েছে। এবং ইয়ে ও দাদা তুমি হাত দিয়ে কী করো এগুলো, একটু সাইডে দাঁড়াও ঠাকুরকে দেখাই, ঠিক আছে। হ্যাঁ দেখেছো, এরকম একটি মায়ের রূপে বাচ্চাকে নিয়ে এরকম দাঁড়িয়েছে উপরে ঝাড়বাতি, খুব সুন্দর বানিয়েছে, খারাপ না। এবার আমরা এখান থেকে বেরিয়েছি, প্রচণ্ড ভিড়ে লাইনে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে এবার আমরা যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাই। কাক তো পুরো একদম উসুরের মতন বেরিয়েছে, ওরকম চুল নিয়ে দেখেছো আমার পিছনে, ঠিক আছে। ও বাবা আবার পিছনে দেখো সব ভিজে ভিজে, আমি খুঁজি মৌসুমি কোথায়, এদিকে দেখি মেয়েই মেয়ে, ঠিক আছে। তো যাই হোক, আমরা গেট দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি, গেট দিয়ে বেরিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়েই দেখো এই প্যান্ডেল প্রত্যেক বছরই কিছু না কিছু প্রাইজ দিতে, মানে বিরাট কোহলি এত ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ পায়নি যত প্রাইজ এই প্যান্ডেলে আছে, ঠিক আছে। প্রচুর প্রাইজ এখানে, প্রচুর প্রাইজ পেয়েছে। তো যাই হোক, এবার প্রাইজ শুধু প্রাইজ পেলেই হবে না, মানে সেরকম কাজও করে, সেই কারণে এরকম প্রাইজ পেয়েছে। সত্যি কথা বলতে এবার চলে এসেছে আমরা বর্ণনগরের আরেকটি প্যান্ডেলে, যেখানে বানিয়েছে রাজবাড়ির একটা পুরো ইয়ে। তো দেখা চোখ, ও দিদি, ও দিদি একটু সাইড সাইড সাইড, হ্যাঁ এই তো এবার যাচ্ছি, আমরা যাচ্ছি টুকটুক করে। এখানে তোমার ইয়ে বানিয়েছে, এই দেখো এই যে তোমাকে একটু সাইডে প্যান্ডেলটা দেখো, এবার এদিকে তোমাকে ইয়ে দেখাবো, লাইটিংটা দেখাবো, ঠিক আছে। প্যান্ডেলটা দেখে নিচ্ছে, ওখানে সুন্দর একটা জলের উপরে প্যান্ডেলটা প্রতি বছরই দেখো হাত দিয়ে ইয়ে করছে। এইবার দেখো ইয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকছি, পুরো তিনটে স্টেপ মানে স্টেপে বানিয়েছে পুরো পুকুরটাতে, ঠিক আছে। এবার এন্ট্রিয়া নিলাম, এটা হচ্ছে এন্ট্রান্সের ইয়েটা মানে জায়গাটা, দেখো ঝাড়বাতি ঝাড়বাতি দিয়ে একটা রাজবাড়িতে যেমন এন্ট্রান্স করা হয় সেরকম এন্ট্রান্স, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ এন্ট্রান্স, মানে যেটা হচ্ছে গেট থাকে, গেটের পর গেটের পর এন্ট্রান্সের পর এবার হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা দেখো যেমন পুরো মানে পুরো সেট আপটা দেখেছো, পুরো সেট আপটা দেখো, উফ অসাধারণ অসাধারণ অসাধারণ, সত্যি কথা বলতে এক কথায় মাইন্ড ব্লোয়িং। চুম্বেশ্বরী পারফরমেন্স বানিয়েছে একদম, ঠিক আছে। মানে একদম ট্যারেন্স যেটা বলে ডিআইডিতে বলতো না, পুরো চুম্বেশ্বরী, একদম পুরো চুম্বেশ্বরী। উফ আরে মৌসুমিকে দেখো, মৌসুমি তো একদম ঘুরে ঘুরে দেখছে, ও কাকা ও কাকা এটা আবার কি, এ কি কাকা এ কি, ও বাবা যেই মেয়ে দেখেছো একটু মেপে নিলে, পিছনে যে বউ বাজার কোলে বাচ্চা ওটা তুমি দেখতে পাচ্ছ না, না একটু মেয়ে দেখেই মেপে নিলে, পক পক করে যাও ঘুরে আসো। আর মৌসুমিকে বলি এরকম প্যান্ট পরতে না, কিরকম একটা প্যান্ট পরেছে। যাই হোক, এবার আবার তিন নম্বর স্টেজে আসি, উফ এটাও তো খুব সুন্দর দেখো। তো এখানে এরপরে মানে ঠাকুরের প্রতিমা মানে ইয়েতে যাবো, তিনটে স্টেজ দেখো, এইটা হচ্ছে তিন নম্বর স্টেজ। এখানেও খুব সুন্দর লাইটিং এবং পুরো ইয়েটা তুলে ধরা হয়েছে, উপরের উপরের ডিজাইনটা দেখতে পেয়েছো, যেটা উপরের ডিজাইনটা সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে, পুরো উপরেই সেটা দেওয়া রয়েছে। এবার যাই হোক, এখানে ঠাকুর দেখে আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখান থেকে এসে চার নম্বর স্টেজে ঠাকুর ছিল, ঠাকুর দেখে আমরা এখানে বেরোলাম। এখানে হচ্ছে পার্ক বসেছে, পার্কে এখানে পুরো খাবার দাবার বিভিন্ন রকম, তো দেখা যাক কিছু খাওয়া দাওয়া যায় কি না, ঠিক আছে, খাবার দাবার খাবো কি না, কিন্তু কী খাওয়া বুঝতে পারছি। এবার প্রচুর প্রচুর খাবার, ঝালমুড়ি থেকে শুরু করে এরকম ঝগড়াই না করলো, এইভাবে ঝগড়া হয়, আবার আবার ঘুগনি খাচ্ছে ঝগড়া টগড়া করে দুজনে, হ্যাঁ মানে এরমভাবে নাকি ঝগড়া করে দুজনে বসে, মানে ভাই আর বৌদি মিলে এরকম ঝগড়া করছে, বাহ এটা দেওর দেওরকে নিয়ে পাশে বসে ঘুগনি খাচ্ছে আর এরকম ঝগড়া করছে, বাহ দেওরও বলছে খুব ভালো খুব ভালো, আরে আমাকে একটু খাওয়া, হ্যাঁ বাহ 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 খুব ভালো খুব ভালো খেতে ভালো খেতে, না সত্যি ভালো খেতে, হ্যাঁ ঘুগনি টুগনি খাওয়া গেল। এখানে আবার কী হয় রে ভাই, ও বাবা স্মোক বিস্কুট, ও স্মোক বিস্কুট বসেছে, তো একটা বিস্কুটের দাম 20 টাকা, ঠিক আছে তোমরা খাও। বাবা দাঁড়া দাঁড়া তোর মাকে বলছি আমি গিয়ে, দাঁড়া দাঁড়া তোমার এখানে ধোয়া ছাড়া হচ্ছে তো, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। ও বাবা আমি নিয়ে নাও, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, হ্যাঁ নেবো 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 নেবো, তুমি আগে খাও ভিডিও পরে হবে। উড়িয়ে বাবা আবার হাসি দেখো, এটা বলি কি, হ্যাঁ এটা বলি কি, ও বাবা নাটক তো কম নয়, ও বিস্কুট কম তো নাটক বেশি। এবার আমি যাই, আমি ইয়ে এটা খাই দেখি কেমন লাগে, ও আমি তো প্রো লেভেল, ও প্রো লেভেল প্রো লেভেল মারছি একদম প্রো লেভেল, এদিক দিয়ে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে সব দিক দিয়ে ধোয়া বেরোচ্ছি, আর পিছন দিয়ে না বেরিয়ে যায়, ঠিক আছে ধোয়া। যাই হোক একদম প্রো লেভেল মারতে মারতে গিয়ে এবার এগরোল খাওয়ার দোকানে এসেছি, এগরোল খাবো এগরোল, তো এগরোলটাও খুব ভালো, আমরা সবাই মিলে খেতে বসেছি এগরোল, আমরা তিনটে এগরোল নিচ্ছি, ঠিক আছে।
তো আমরা আমি আর ভাই এই দুটো এগ রোল মানে একটা একটা এগ রোল আর মুসলিম জন্য চিকেন রোল, তো এগুলোটা খাচ্ছি, খেয়ে দিই, কেমন লাগে অসাধারণ। বাবা আবার ক্যামেরা দেখে পিছন থেকে নিয়ে খুব করছি, দেখে নিল ক্যামেরা কেমন লাগছে নিজেকে। ঠিক আছে যাই হোক, দেখছো দেখছো লোভ না দিলেই হলো। তো মোটামুটি আজকে অষ্টমীতে এমন বৃষ্টি নামলো আবার, আর তো মনে হচ্ছে না ঠাকুর দেখা হবে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়ি যেতে হবে, আর কিছু করার নেই। আমরা ভেবেছিলাম কত কিছু করবো, কিন্তু দেখো কীভাবে বৃষ্টি নেমেছে। ও বাবা ওটা আবার কি, বাহ সে নস্টালজিয়া পুরো একদম বাচ্চাদের, যে আমরা আমাদের সময় আমরা ছোটোবেলায় বাচ্চা যখন ছিলাম এরকম বৃষ্টিতে মানে বৃষ্টি পেয়ে খুবই মজা করছে, আর এটা খুব ভালো লাগছে, আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। খেলো ভাই খেলো, বাহ। তো যাই হোক, আলটিমেটলি খেলার পর আমরা এখানে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে একদম আর কিছু করার নেই, দেখতে পাচ্ছ পুরো চপচপ করে ভিজে গেছি তিনজন মিলে। ভাইকে বললাম হেলমেটটা পরে নিতে, ভাই হেলমেটটা পরলো না, যেহেতু আমি পরিনি, আমাকে খুব ভালোবাসে তাই আমি হেলমেট পরিনি বলে ও হেলমেট পরবে না, কিন্তু মৌসুমি একদম ভালোবাসে না, নিজের মাথা বাঁচাতে হেলমেট পরে বসে আছে। ঠিক আছে, আর এদিকে ভিডিও করছে, দেখাচ্ছে কত খাটছে, কিন্তু অ্যাকচুয়ালি খাটছে না। তো আর সেরকম কিছু করার নেই, আমাদের আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমাদের অষ্টমীর পুরো ঘোরা প্ল্যান, সকাল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ব্লগ বানালাম যাতে তোমাদেরও কিছু ভালো লাগে আর আমরাও কিছু করতে পারি। তো সেই কারণে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং আরও একটি কথা বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, করলে আমার ভালো লাগবে। এবং তোমরা যদি কোথাও যেতে চাও এবং কোনো জায়গা দেখতে চাও, তো সেটা আমাদের জানিয়ে তাহলে আমরা চেষ্টা করবো সেই জায়গায় গিয়ে তোমাদেরকে সেই ব্লগটা এনে দেওয়ার। তো ততক্ষণ পর্যন্ত নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, চলো বাই, টাটা, লাভ ইউ।